উনাদের নেতা বি চৌধুরী সাহেব মান্নান সাহেবকে পাশে নিয়ে উনাদের নেত্রীর প্রিয় ফালুকে যখন নির্বাচিত ঘোষণা করলেন, দুঃখ করে বললেন মাগুরোর নির্বাচনকে হার মেনেছেন। সেদিনকার ভারপ্রাপ্ত সিইসি, আপনি পত্রিকা বাইর করেন, আমি নাম বলি, লেখা আমি কোনোটা বানাই বলবো না, দুঃখ করে বললেন যে সরকার হাইকোর্টের নির্দেশও মানলেন না। হাইকোর্টের নির্দেশ ছিল সেনাবাহিনী দিতে হবে তেজগাঁ নির্বাচনে, দেয়নি। আপনি কামাল মজুমদারের নির্বাচনে, নির্বাচন কমিশন বলছে যে আমরা রেজাল্ট ঘোষণা দেইনি, কিন্তু বিটিভি আর রেডিওতে রেজাল্ট ঘোষণা হয়ে গেল, কামাল মজুমদার হেরে গেছে। মিডিয়াকু টেবিলের উপরে ব্যালট মেরে সিল মারা, এই প্রক্রিয়ার ভিতর দিয়ে, আমি ধরেন জিয়াউর রহমানের আমল যাব না, আমি অতীত টানতে চাই না, এই প্রক্রিয়া দিয়ে শহীদ মিলনের রক্তের সাথে, মনিরের রক্তের সাথে যে বিএনপি আওয়ামী লীগ শপথ নিয়েছিল, আমরা শপথ দিয়েছিলাম, বিএনপি সেটা বিশ্বাসঘাতকতা করল। উনি আর একটা কথা বলেছেন, মিথ্যা মামলা, বিমান বাহিনীর প্রধান জামাল উদ্দিন ঘড়ি চুরি করতে পারে, সাবের চৌধুরী প্লেট চুরি করতে পারে, কিন্তু বিএনপির অনেক নেতার বিরুদ্ধে আমি বলি মামলা আছে, কি মামলা আছে, বিএনপির আমলে আন্দোলনের নামে যত সাধারণ মানুষ হত্যা করা হয়েছে, 131 জন সাধারণ মানুষ, আমি দেখেন এখানে দুইজনই সাংবাদিকদের আন্দোলনের নেতা, ছাত্র আন্দোলনের নেতা, আমরা যখন আন্দোলন করছি তখন মারা গেছে আমাদের মিছিলের সাথী, খোকন সাহেবদের মিছিলের সাথী, রাউফুন বসুনিয়া, সেলিম দেলোয়ার, তিতাস এবং সর্বশেষ মনির, জিহাদ, তাদের সাথে যাতায়াত করলেন, মিছিলের সাথী, ঠিক আছে, আপনি ভাই কথা শেষ করতে দেন, হ্যাঁ, সেই মহিমা উনাদের আন্দোলনের সময় বিএনপির ছাত্র দলের কোন কমিটা, আমরা যখন 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের আন্দোলন করি তখন কলাবাগানের ছাত্রলীগের নেতা বাবুলকে, ফাত্তাকে গুলি করে হত্যা করা হয়েছিল, কিন্তু বিএনপির কোন লোকটা আহত হয়েছেন এই আন্দোলন করতে, যে পুলিশ মারা গিয়েছেন 20 জন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং 131 জন সাধারণ মানুষকে ওনারা আন্দোলনের নামে হত্যা করেছেন, যার ফলে খালেদা জিয়ার সাথে ফাতেমা ছাড়া জনগণ নামে নেই, কারণ মনে করে বিএনপির আন্দোলনের অর্থ হচ্ছে সন্ত্রাস। আর উনি যেটা বললেন আমেরিকার কথা, আমি একটু বলি, দেখেন যুক্তরাজ্য কবে বাংলাদেশের পক্ষে ছিল, মহান মুক্তিযুদ্ধের সময় কি বলছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র আমেরিকা মহান মুক্তিযুদ্ধের সময় কি বলছেন, বিরোধিতা করছেন, সপ্তম নৌবহর প্রেরণ করছেন এবং বাংলাদেশের গণ হত্যাকে, সেদিন তারা বলেছেন পাকিস্তানের সাথে কণ্ঠ মিলিয়ে বলেছেন গৃহযুদ্ধ হচ্ছে ভারতের, সেদিন যদি রাশিয়া ভেটো না দিত সপ্তম নবরণ আসলে কী হইত, এবং আপনি জানেন যে বঙ্গবন্ধু যখন কিউবার সাথে বাণিজ্য চুক্তি করলো তারা খাদ্য সংকট তৈরি করে সেদিন বলল তলাবিহীন জুড়ি বিদ্রোপ করে, বঙ্গবন্ধুর হত্যার নীল নকশার সাথে তারা বাংলাদেশকে স্বীকৃতি দিল কবে, আপনি আসেন 2001 সালে, আজকের প্রধানমন্ত্রী, সেদিনকো প্রধানমন্ত্রী, তার সাথে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি একবার এসেছিলেন, সে হচ্ছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায়, বিল ক্লিনটন, উনি আসার পর আজকের প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছিলেন গ্যাসের জন্য, বঙ্গবন্ধুর তনায় মুখের উপর বলেছিলেন 50 বছরের রিজার্ভ রেখে তারপরে যাচাই বাছাই করে আমরা চিন্তা করব গ্যাস দিয়ে, মানে 30 সেকেন্ড দেন সময় দিতে পারবো কি না, সেদিন ভারতও তাদের সাথে ছিল, শেখ হাসিনা মাথা নত করেনি, শেখ হাসিনা কাছে মার্কিন প্রেসিডেন্ট ছুটে এসেছেন মুখের উপর না বলেছেন দেশের স্বার্থে, আর উনার নেত্রী ভারতে গিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রীর সামনে কথা বলতে সাহস পাননি, গঙ্গার পানি কি হবে, উনি ভারতে এসে বললেন আমরা গঙ্গার পানি চুক্তি, শোনেন শেষ করতে না খোকন সাহেব, 6 মাসের মাথায় শেখ হাসিনা গঙ্গার পানি চুক্তি করেছেন, বুঝছেন, শেখ হাসিনা আর বিএনপির নেতৃত্বের পার্থক্য ওইখানে গিয়ে, বিল ক্লিনটনের সামনে দেশের স্বার্থে না বলতে পারে, ক্ষমতার জন্য শেখ হাসিনা রাজনীতি করেন না।